ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং এর আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সাবনেট মাস্ক নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ক্লাসের যে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই আসলে সাবনেট মাস্ক কি। তার আগে আমি একটা আইপি লিখি, আইপিটা হচ্ছে 173.16.0.0। এই আইপিটার আমরা জানি প্রত্যেকটা আইপি অ্যাড্রেসে কিছু একটা পোর্শন থাকে নেটওয়ার্কের জন্য, সেটাকে আমরা নেটওয়ার্ক পোর্শন বলি, আরেকটা পোর্শন থাকে হোস্ট পোর্শন। এখন আমার এই যে একটা আইপি অ্যাড্রেস আমি লিখলাম, এই আইপি অ্যাড্রেসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানের কোন পোর্শনটা নেটওয়ার্কের জন্য আর কোন পোর্শনটা হোস্টের জন্য। তার মানে আমাকে যখন এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনকে বের করতে হয়, তখন আমাদেরকে যে জিনিসটার হেল্প নিতে হয় সেটা হচ্ছে সাবনেট মাস্ক। আমি যদি সাবনেট মাস্কের একটা ডেফিনেশন দেই, তাহলে হচ্ছে এটা এক ধরনের অ্যাড্রেস, মানে সাবনেট মাস্কটা হচ্ছে এক ধরনের অ্যাড্রেস, ঠিক আছে, যেটা দ্বারা আপনি একটা নেট একটা আইপি অ্যাড্রেসের মধ্যে কোন পোর্শনটা নেটওয়ার্ক পোর্শন সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, সাথে হোস্ট পোর্শনটাকেও আইডেন্টিফাই করতে পারবেন। এখন আমি মনে করেন যে এই আইপি অ্যাড্রেসটার একটা সাবনেট মাস্ক লিখলাম 255.255.0.0, ঠিক আছে। তাহলে একটা প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের জন্য ডিফল্ট আকারে একটা সাবনেট মাস্ক দেওয়া থাকে, মানে হচ্ছে আপনি যখন একটা আইপি কিনবেন আপনার আইএসপি থেকে, আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে যখন আপনি একটা আইপি অ্যাড্রেস কিনে নিবেন, তখন তাকে আপনারা যে আইপি অ্যাড্রেসটা দিবে তাদের একটা তার কাছে একটা সাব ডিফল্ট আকারে একটা সাবনেট মাস্কও থাকবে। তাহলে এই সাবনেট মাস্ক থেকে আমরা বুঝতে হবে যে এখানে কোন অংশটা নেটওয়ার্কের জন্য আর কোন অংশটা হোস্টের জন্য। আমরা যখন সাবনেটিং করব, অর্থাৎ এই এটা যদি একটা পাবলিক আইপি অ্যাড্রেস হয়, তাহলে সেই পাবলিক আইপি অ্যাড্রেস থেকে যখন আমরা আরো অনেকগুলো সাব নেটওয়ার্ক বের করব, তখন কিন্তু আমাদের সাবনেট মাস্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়ায়। তাহলে এই সাবনেট মাস্ক নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন এখানে যে সাবনেট মাস্ক পোর্শনটা 255.255.100.0, এটাকে আমরা আইপি অ্যাড্রেস যেটা ছিল সেটা সহকারে আমরা একটু ইয়া করে নিই, বাইনারিতে প্রকাশ করে নিই। 173 কে যখন আপনি বাইনারিতে প্রকাশ করবেন, তখন আসবে 10101101। আপনি প্রয়োজনে এটা কনভার্ট করে দেখতে পারেন, আমি আগেই আগে টিউটোরিয়ালে দেখাইছি কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, সেটা আমি আগের যে টিউটোরিয়াল সেটাতে দেখাইছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে 16 16 কে যখন আপনি কনভার্ট করবেন, তখন 00100000 আসবে। আর এরা যেহেতু 00 এবং সাবনেট মাস্ক এবং নেটওয়ার্কের সরি আইপি অ্যাড্রেসের মধ্যে দুইটা পোর্শন আমরা দেখেছি 00, সেগুলো সবসময় 00 হবে, অর্থাৎ 8টা 0 দিয়ে দিবেন। আমিও 8টা 0 দিয়ে দিচ্ছি, 7 8, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা। তাহলে এখানে 8টা 0, এখানে 8টা 0, এটা হচ্ছে এই যে 0 যেই পোর্শনটা সেটার জন্য, আর এই অ্যাড্রেসটা হচ্ছে 16 এর জন্য, আর এই অ্যাড্রেসটা হচ্ছে 173 এর জন্য। একইভাবে 255.255.0.0 কে যখন আপনি কনভার্ট করবেন, 1 255 এর জন্য আপনি পাবেন 8টা 1, 4টা 5টা 6টা 7টা 8টা। একইভাবে এটার জন্য 8টা 1, 1 2 3 4 5 6 7 8, এগুলোর জন্য 00 00 00 00, 4টা 5টা 6টা 7টা 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্কের এই বাইনারি কনফিগারেশন, আর এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের বাইনারি কনফিগারেশন। এখন আমরা এখান থেকে দেখে দেখতে পাচ্ছি যে যে সাবনেট মাস্কের একটা পোর্শন পুরোপুরি 1, আর একটা পোর্শন এর মধ্যে 0 আছে, ঠিক আছে। আপনার যেই পোর্শনটা পুরোপুরি 1 থাকবে, ঠিক আছে, সেই পোর্শনটা আপনার নেটওয়ার্ক পোর্শন, সবগুলো 1 থাকতে হবে, মানে কোনো 0 থাকবে না। যদি 0 থাকে সেটা হোস্ট পোর্শন হয়ে যাবে, 1টা 0 থাকলেও সেটা হোস্ট পোর্শন।
তার মানে হচ্ছে কোন জিরো যদি একটা জিরো না থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, আর যদি জিরো থাকে একটা হোক দুটো হোক পাঁচটা হোক ছয়টা হোক ইভেন আটটা হোক সেটা হচ্ছে হোস্ট পোর্শন। তাহলে আপনার কাছে যখন একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে আপনি সেটার নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনটাকে আপনি বের করে নিতে পারবেন। তো এভাবে আপনি কিন্তু এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসে পড়ছে সেটাও কিন্তু বের করতে পারবেন। তো আমরা এখন আইপি অ্যাড্রেসের ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? আইপি অ্যাড্রেসগুলো সাধারণত পাঁচটা ক্লাসের হয়ে থাকে, একটা হচ্ছে এ বি সি ডি এবং ই। এই পাঁচটা ক্লাসের মধ্যে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথম যে ক্লাস সেটার আমরা দেখতেছি একটা আইপি অ্যাড্রেসে চারটা পোর্শন থাকে। এই চারটা পোর্শন থাকে, আমি এই চারটা পোর্শনকে ড্র করার চেষ্টা করতেছি, 1 2 3 4। আর ক্লাস ওয়ান যে আইপি অ্যাড্রেসগুলো সেগুলোর প্রথম পোর্শনটাই হচ্ছে শুধু নেটওয়ার্কের জন্য, বাকি সবগুলো পোর্শন আসলে হোস্টের জন্য। তার মানে এখান থেকে আপনি বিশাল আকারের একটা হোস্ট পোর্শন পাচ্ছেন, এই জন্য এই আইপি অ্যাড্রেসগুলো সাধারণত বিগ অর্গানাইজেশনগুলোতে ব্যবহার করা হয়, ঠিক আছে? বড় বড় যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে সেগুলোতে যেখানে হাজার হাজার কম্পিউটারের প্রয়োজন হয় সেখানে আসলে এই আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয়। ক্লাস বিতে আছে একইভাবে দুইটা নেটওয়ার্ক পোর্শন আর বাকি দুইটা হোস্ট পোর্শন, এগুলো হচ্ছে মিডিয়াম, যে মিডিয়াম সাইজের যেই অর্গানাইজেশন গুলো আছে তারা ব্যবহার করে থাকে এই আইপি অ্যাড্রেস গুলো। তারপর হচ্ছে ক্লাস সি, এটার হচ্ছে তিনটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, একটা হচ্ছে হোস্ট পোর্শন, এটা সাধারণত স্মল বিজনেস যারা করে তারা ব্যবহার করে থাকে। এখন এই যে ক্লাস সি আইপি অ্যাড্রেস বা ক্লাস বি আইপি অ্যাড্রেস এবং ক্লাস এ আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস গুলোই সাধারণত আমরা ব্যবহার করে থাকি আমাদের ইন্টারনেটের জগতে। বাট ক্লাস ডি এবং ক্লাস ই এগুলোকে রিজার্ভ রাখা হয়েছে বিভিন্ন গবেষণা, তারপর হচ্ছে বিভিন্ন বড় বড় যে আইটি যে ফার্ম গুলো আছে তারা গবেষণার ক্ষেত্রে এই আই ডি ক্লাস ডি এবং ক্লাস ই আইপি অ্যাড্রেস গুলো ব্যবহার করে। এখানে একটা জিনিস বলে রাখতে হবে, এগুলো কিন্তু ক্লাস এগুলো কিন্তু আইপি ভার্সন ফোর এর ভার্সন, যেগুলো আমরা পড়ছিলাম যে আইপি ভার্সন ফোর এর আইপি অ্যাড্রেস, এগুলো কিন্তু আইপি ভার্সন সিক্স এর না, ঠিক আছে? আমরা সিক্স নিয়ে কখনো আলোচনা করতেছি না, আমরা সবসময় আইপি ভার্সন ফোর নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে ডি এবং ই হচ্ছে রিচার্জের জন্য ব্যবহার করা হচ্ছে, এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করার প্রয়োজন হবে না, আমরা আলোচনা করব এ বি সি নিয়ে। তাহলে দেখেন আপনি যখন সাবনেট মাস্কটা জানতে পারবেন, আপনার সাবনেট মাস্কের কে যখন আপনি বাইনারিতে প্রকাশ করবেন সেখানে আপনি নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শন যখন পেয়ে যাবেন তখন আপনি এই আপনার এই আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দেখে আপনি বলতে পারবেন সেটা কোন ক্লাসে পড়ছে। যেমন এখানকার আইপি অ্যাড্রেসে দেখতেছি আমি নেটওয়ার্ক পোর্শন দুইটা আর দুইটা হচ্ছে হোস্ট পোর্শন, তার মানে এটা হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেস। তাহলে এভাবে কিন্তু আপনি কোন আইপি অ্যাড্রেস কোন ক্লাসে পড়ছে সেটাও কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করে বের করে ফেলতে পারবেন। তো নেক্সট যে টিউটোরিয়ালে সেটা সেই সেই টিউটোরিয়ালে আমরা বিভিন্ন ক্লাসের কিভাবে সাবমিট করবেন সেই বিষয়গুলো দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, থ্যাংক ইউ।